আলমকে রোস্ট টাইপের করে একটা ফানি ভিডিও বানাই, যেটা বানানোর পর আসলে দেখি যে হিরো আলম আমার চ্যানেল সাবস্ক্রাইব করছে। লাইক সিরিয়াসলি ম্যান, হিরো আলম আমার চ্যানেল সাবস্ক্রাইব করছে। দেখেন তানবীরের হুন্ডা চালার। What's up people, assalamu alaikum and welcome to block 25. আমি অনেকদিন ধরে সব কি ভাই সো গাইস আমি অনেকদিন ধরে কোনো ব্লগ দিতে পারি নাই, সো আজকে ব্লগ এসে গেছে আপনাদের মাঝে। অনেকগুলো হাঁস এখানে দেখতে পাচ্ছেন, অ্যান্ড তানবীর মুরগি নিচ্ছে, সে মুরগিটা সেল করবে। দুইটা মুরগি কারো লাগলে অনলাইনে তার সাথে যোগাযোগ করতে পারেন, তার গেঞ্জিতে দেখেন কি কি লেগে আছে। ইয়া এটাই, আর আমাদের এই জায়গাটা দেখেন, এটা পুরোটা একদম রোড হয়ে গেছে, একদম পাকা হয়ে গেছে। এটা আমি এর আগের একটা অনেক ব্লগে দেখেছিলাম, এর আগে যেখানে হচ্ছিলো রোডটা কাজ চলতেছিল, বাট আজকের রোডটা পুরোপুরি পাকা হয়ে গেছে। চলেন তো পুরো রাস্তাটা দেখে আসি। পাচ্ছেন আমার ছোট ভাই এসে গেছে। তোমরা এখানে কেন আসছো? রাস্তা নতুন দেখার জন্য এত দূরে কেন আসছো? হ্যাঁ তুমি কেন আসছো? আমি আসছি, এটা আমার ইচ্ছা। আমার আমরা আসছি, আমার ইচ্ছা। আমি কাজে যাইতেছি, আমি বুঝো নাই। তোমরা রাস্তা সাইবেল লাইছো? আচ্ছা, ও আমার ফুফাতো ভাই, আজমিরের ভাই, তাইগুনা রাস্তা সাইবেল লাইছে। ঠিক আছে, দ্যাট ইজ দ্য রাস্তা। তো আমি এখন আপনাদেরকে একটা ম্যাজিক দেখাই। দেখেন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা এখন জাস্ট এক সেকেন্ডের ভিতরে আমি পাকা করে ফেলবো। স্টার্ট চোস, দেখতে পাচ্ছেন পুরা একদম পাকা করে ফেলছি। দ্যাটস মাই ম্যাজিক। সো গাইস, দেখতে পাচ্ছেন আমি এখন মেন রোডের ভিতরে আছি এবং মেন রোডটা পুরোপুরি ফাঁকা। দেখেন এই সাইডও ফাঁকা, এই সাইডও ফাঁকা। তো লকডাউনের ভিতর বাইরে হয়েছি মাত্র, একটু আগে পুলিশ গেছে, বাট আমাদেরকে কিছু করে নাই, নেতা মানুষ তো, তাই জন্য কিছু করে নাই। Wait a minute. তো এখন যাইতেছি, কোথায় যাইতেছি জানি না। তানবীর যাইতেছে, তো আমিও যাইতেছি ওই দিকে। তো আমি এখন যে জায়গায় আসছি, এটা হইতেছে কি একটা ব্রিকফিল্ড। ব্রিকফিল্ডে আসলাম আমরা ঘুরতে, আর পাশে হইতেছে ফুটবল খেলা হইতেছে, খুবই জোশ পাবে ফুটবল খেলা দেখতে আসছে। অনেকদিন বাইর হই না ঘর থেকে, আর আমরা রাস্তার ভিতরেও না, এখানে মানুষ থেকেও আলাদা হয়ে আসছি। এই ব্রিকফিলের নাম হচ্ছে রূপসা ব্রিকফিল। সো বিষয়টা হইতেছে গিয়ে, লকডাউন যে দিছে, লকডাউনটা আসলে শহরের জন্য। গ্রামে দেখতেই পারতেছেন কিভাবে ফুটবল খেলা হইতেছে, সবাই একসাথে বসে আছে, মানে গ্রামের মানুষ এটাকে এনজয় করতেছে লকডাউনটাকে। কিছুদিন আগে আমি একটা ভিডিও ছাড়ি, যেটা হচ্ছে হিরো আলমকে রোস্ট টাইপের করে একটা ফানি ভিডিও বানাই, যেটা বানানোর পর আসলে দেখি যে হিরো আলম আমার চ্যানেল সাবস্ক্রাইব করছে। লাইক সিরিয়াসলি ম্যান, হিরো আলম আমার চ্যানেল সাবস্ক্রাইব করছে। ওইটার একটা স্ক্রিন রেকর্ড করে রাখছি, আমি আপনাদেরকে ওই ভিডিওটা এখন দেখাইতেছি। এই ভিডিওতে মূলত আমি তাকে রোস্ট করছি, তারপরও সে কেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করছে আই হ্যাভ নো আইডিয়া। আর আমি এখন বাড়ি থেকে অনেক দূরে আছি, যেটা অনেক অসাধারণ। এবং এইদিকের ওয়েদারটা জাস্ট দেখেন, সূর্য এইদিকে আর এদিকে প্রজেক্ট আছে, আর আশেপাশের জিনিসগুলো অনেক জোশ। রাইট, দেখেন তানবীরে হুন্ডা চালার, মানে এতের খাইদায় কোনো কাজ নাই। লকডাউনের ভিতরে পুরো রোড খালি আর এতে হুন্ডা চালার, কি বেয়াদব দেখছেন। পুরা রোডটাই খেলে, কোনো গাড়ি আছে দেখেন তো? এই এই কিরে, মানে কোনো গাড়ি নেই, ঠিক আছে।
এটা একটা সাইকেল আর কি, জাস্ট কোনো গাড়ি নেই। যদিও এর কিছুক্ষণ আগে আমি নিজেই হুন্ডাতে চড়ি। আমরা এখন চা খাইতে আসছি, ট্রিট দিছে বাপ্পি। হ্যাঁ, তারপরে তারপরে কি বলবো, তুই যে হুন্ডা চালাস তোর লাইসেন্স আছে, তোর বয়স কত দূর হয়েছে? চালাইলি কেমন দিল লকডাউনের ভিতরে এত হুন্ডা চালা? বাঁশ খাইলে সাত জন এক লগে খাম বাস। কি এর নাম্বার আছে? মাস্ক নি, মাস্ক পকেটে রাখলে তো বেশি কেস থানার ভিতরে পড়ে। আর এর অপোজিটে হচ্ছে কি একটা এতিমখানা প্লাস মসজিদ। আমি নামাজ পড়ছি মাত্র, এখন বের হবো। এই এতিমখানায় অনেকগুলা ছাত্র পড়ে এবং এই এতিমখানাটা অনেক বিশাল, মানে এই জায়গার ভিতরে এত বিশাল এতিমখানা আসলে ভাবা যায় না। প্লাস হচ্ছে অনেক নিট অ্যান্ড ক্লিন, ময়লা ফেলার জন্য আলাদা তারা ডাস্টবিন ইউজ করে, মানে আলাদা আলাদা ডাস্টবিন ইউজ করে এবং খুবই সুন্দর, মানে সাজানো একদম, দৃশ্যটা অনেক সুন্দর এবং কি তাদের পড়ার জন্য জায়গাগুলো অনেক সুন্দর। সো গাইজ, আজকের ব্লগ এতটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব। কত জোরে চালায় উঠে। আসসালামু আলাইকুম।